আরে তুই তো একটা আওয়ামী লীগ। চায়ের দোকানে যাবেন জেলাগুলোতে, টাউনগুলোতে, মহাশয়গুলোতে, এমনকি বাজারের মধ্যে গিয়ে কীভাবে চিনবেন যে এখানে আওয়ামী লীগ কে, কীভাবে চিনবেন? বডির কেমিস্ট্রি, আমি সবসময় যেটা মনে হয় আমার যে বডি কেমিস্ট্রিটাই হচ্ছে ভিন্ন রকম, তারা কখনোই ভিন্ন মত সহ্য করতে পারে না, কখনোই পারে না। আপনার গল্প বলেছি আমি দু এক জায়গায় একটা, যে আপনি চায়ের দোকানে যাবেন জেলাগুলোতে, টাউনগুলোতে, মহাশয়গুলোতে, এমনকি বাজারের মধ্যে গিয়ে কীভাবে চিনবেন যে এখানে আওয়ামী লীগ কে, কীভাবে চিনবেন? দেখবেন যে সব জোরে জোরে কথা বলছে এবং আপনার ধমকাচ্ছে সবাইকে, টেবিলটা থাপড়াচ্ছে, তো বুঝতে হবে যে এই লোকটা নিশ্চয়ই আওয়ামী লীগ। এবং আজকাল দেখুন এটা একটা গালিতে পরিণত হয়েছে, রিক্সাওয়ালা এক রিক্সাওয়ালা ভাইকে আপনার তাকে বকাবকি করছে, তার ব্যবহার পছন্দ হয়নি, শেষ হয়েছে আরে তুই তো একটা আওয়ামী লীগ। আজকে সুধীবৃন্দ আজিজ ভাই একটা কথা বলেছেন যে আপনার যেটা আপনি বললেন যে সব হাউস মালিক আর সবাই হচ্ছে বৃত্ত, স্পার্টাকাস হতে হবে তো আজিজ ভাই, সে দাসত্ব থেকে তো বেরিয়ে আসতে হবে, শৃঙ্খল তো ছিটতে হবে, এবং অবশ্যই এটা না হলে তো আপনি কোনোদিনই শৃঙ্খল মুক্ত হবেন না। আমি তো কোনোদিনই আমার বাংলাদেশকে সত্যিকার অর্থেই তাদের জনগণের অধিকারগুলোকে ফিরিয়ে দিতে পারবো না। আমরা তো কোনো মতেই এখানে আমরা যেভাবে চিন্তা করি না, জনগণের যে অধিকার, একটা রিপাবলিক, প্রজাতন্ত্র, তা আমরা এখানে এস্টাবলিশ করতে পারবো না। আজকে সেই জন্যেই এই দিনটা আমরা মনে করছি, সেই কারণেই এই দিনটা মনে করে আমাদের যে চেতনা সেটাকে আমরা আরও শানিত করছি, আমাদের যে আন্দোলন, আমাদের যে সংগ্রাম সেটাকে আমরা আরও বেগবান করছি, আমাদের চিন্তাটাকে আরও শক্ত করছি, আমাদের সোজা কথা বলতে ইমান আরও দৃঢ় করছি, তাই না বন্ধু? লড়াই শুরু হয়ে গেছে, একদিনে দুই দিনে তার লড়াই শেষ হয় না, লড়াই করতে আর আপনার প্রতিপক্ষ এখানে কিন্তু প্রবল প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষ খুন করতে দ্বিধা করে না, গুম করতে দ্বিধা করে না, রাষ্ট্রযন্ত্রকে হাতে নিয়ে নিয়েছে। আপনি কোর্টে যাবেন সেখানেও আপনার কোনো বিচার পাবেন না, আপনি পুলিশের কাছে যাবেন সেখানে অভিযোগ লেখাতে পারবেন না, আপনি কোথায় যাবেন? এই জন্যই এই ব্যবস্থাটাকে ভেঙে ফেলতে হবে, এই জন্যই এই সরকারকে সরাতে হবে, এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।